বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার তাই কারোর প্রতি মানুষ হিসেবে আছেন আমাদের বাজার ম্যানেজার। কাকা আপনার নামটা একটু জানলে তুলে ধরবো। মোহাম্মদ ইব্রাহিম। কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ইব্রাহিম কাকা আপনি এই এখানের মধ্যে আপনি কত বছর ধরে আছেন? 18 বছর। আমরা এক যুগ পার করে প্রায় 2 বছর এর মধ্যে 2 যুগের কাজ আমরা ধরে গেছি। ইব্রাহিম কাকা আমি আপনাকে ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতি কেমন লাগছে এখানে? এখানে এই মাঠের ভিতরে বালু খালায় বড় এই পূজা করি। এখানে সর্বপ্রথম আমি নীলাশরী করাইছি। নীলাশরী করাই তারপরে এখানে বালু ফিলিং করি। তারপরে 2 বছর পরে সব কমপ্লিট করার পরে এখানে ওই সরকারি একটা এম্বার্গো, সিএনজি কোনো সংযোগ হবে না, সিএনজি বিদ্যুৎ এই অবস্থায় গেছে। 4-5 বছর পরে সাহেবের দুর্বৃত্তি মন্ত্রণালয় থেকে এবারে আবার অনুমোদন করছি। 5 বছর আমরা বসিয়েছিলাম, বসে কাটাইছি, মালিককে লজ দিয়েছি, আমরা বেতন সেতন করছি। এরপরে সংযোগ পাইছি আমরা সালাইয়ের। বর্তমানে ইব্রাহিম কাকা ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য 2-3 বছরের ভিতরে আমরা এটার রেট হল সিএনজি স্টেশনে আমরা বাঁকের আমাদের যে রেট এতে এটা হলো 35 টাকা, আমরা বিক্রি করি 43 টাকা। কিন্তু বারবার গ্যাসের দাম বাড়ছে, কিন্তু আমাদের কমিশন বাড়ানো কমিশন টাকা বাড়ছে। এখন 43 টাকা আমরা বিক্রি করি, আগে যে রেটে যেটুকু লাভ সেইটুকু। এখন বর্তমানে এই সব দ্রব্যমূল্যের দাম বেশি। আমরা ক্যাটারপিলারের 1 ব্যারেল তেল আগে কিনতাম যেটা 70,000 টাকা দিই, এখন কিনি 1,35,000 টাকা। আর আমরা কম্প্রেসার অয়েল আগে কিনতাম 60,000 টাকা দিই, এখন কিনি 1,26,000 টাকা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের যে ডিজিটাল মেশিন আছে, ডিজিটাল মেশিনগুলি আপনার পার্টসগুলি ঠিকমতো পাওয়া যায় কিনা? পার্টসগুলি পাওয়া যায়, এর ভিতরে আমার নকল কোম্পানি দুর্গানিও বাইর হয়েছে এই আর কি। তো আমরা যতটুকু পারি কেউ আমরা অতটুকু অতের। প্রথম প্রথম তো এই দেশে সিএনজি স্টেশনের মেরামতের কোনো লোকজনই ছিল না। আমরা অন্ধের মতন ঘুষ মেরতাম একবার নোয়াপুর, একটা ওরিংয়ের জন্য নোয়াপুর এটার দাম হলো 2 টাকা, এইখানে পাওয়া যেত না। আস্তে আস্তে এখন মোটামুটি ডেভেলপমেন্ট দেশীয়, হ্যাঁ ম্যান পাওয়ারও তৈরি হয়েছে দেশে, হ্যাঁ কিন্তু বেনিফিট নাই, লাভ নাই। হ্যাঁ আগে এই কেপটিক পাওয়ার একটা গ্যাস আছে, এটা জ্বালানি কাজে ব্যবহার হয়। আমাদের এখানে 2 রকমের গ্যাস, একই রকমের একটা আমরা কনজিউম করি মেশিনের জন্য, সেটার নাম হলো ক্যাপটিক গ্যাস। ক্যাপটিক গ্যাস আর যেটা আমরা এই গ্যাস সিএনজিতে রূপান্তর করি, অপোজ করি যেটা মানুষের কাছে আমরা বিক্রি করি, সেটা আমরা বিল দিই। এটার বিল দিই আমাদের নিজের থেকে, এটাতে তো আমরা আর কোনো লাভ বেনিফিট নেই। এটা আমাদের ওই যে বিদ্যুৎ এবং জেনারেটরের জ্বালানির মতো, এটা একসময় 2 টাকা, 8 টাকা থেকে এই 2 টাকা ছিল। তারপরে বাড়তে 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 এই 2 বছরের ভিতরে বাড়াই 1,30,000 টাকা হয়ে গেছে। তো এখন আমাদের আগে যেখানে এই ক্যাপটিক মিলের বিল আয়তো 1,00,000 টাকা, 1,50,000 টাকা আরও কম, এখন এই 6,00,000 টাকা, 6,50,000 টাকা। তো এটা এটাও আমাদের লভ্যাংশ তুমি চলে যেতে হবে। সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন আমাদের 18 বছরের আমাদের ইব্রাহিম কাকা একজন ম্যানেজার হিসেবে। এরপরে আবার দেশে গ্যাস সংকট, এলএনজি যুক্ত হলে সমুদ্রে নাকি এলএনজি যুক্ত হলে গ্যাসের পাওয়ার বাড়ে। প্রথম 2-3 লাইনে গ্যাসে ছিল না, গাড়ির হাহাকার, একরকম এই আমাদের আর্টিফিশিয়াল হরতাল আমি ফেনে গেছি, আই জানি না বন্ধ, সিএনজি বন্ধ ঘটনা কি, ও কারো কাছে গ্যাস নেই। আমরা
আমরাও দিতে পারিনি, স্টেশনে বলছিল বন্ধ, লাইনে গ্যাস সরবরাহ নেই, গ্যাসের স্বল্পতা নয়, গ্যাসের একেবারে শূন্যতার কারণে স্টেশন বন্ধ ছিল। এখন আজকে আবার হ্যাঁ লাইনে গ্যাস আছে, গাড়ির চাপ কম, এই গাড়ির চাপ কম। কাকা আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিহার যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 এটা আমার শ্রদ্ধেয় বাজার ইভিএম কাকার সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল 99 দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আরও দুটো সভা থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই নিজের আগে নাচ্ছি, কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। 9:15 আসবে।